25শে মার্চ, আগামী সোমবার দোল পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির তুলসীতলায় পুঁতে দিন এটি। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ উপার্জন ঘটবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাটি বছরের আর 11টি পূর্ণিমার থেকে একেবারেই আলাদা। দোল পূর্ণিমা হচ্ছে রঙের উৎসব, আনন্দের উৎসব। দোলযাত্রার দিন আমরা বাড়ির যারা বড়রা আছে তাদের সবার চরণে আবির লাগাই, বাড়ির প্রত্যেকের সাথে রং খেলায় মাতি। তার সাথে সাথে দোল পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই হয়ে থাকে। অনেক বাড়িতেই এই বিশেষ দিনে সত্যনারায়ণ ভগবানের পুজো হয়। এই দিনটিতে মা লক্ষ্মীর আগমনের জন্য অত্যন্ত শুভ দিন, তাই তো গৃহস্থ বাড়িতে নিয়মবিধি মেনে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় দোল পূর্ণিমা তিথিতে। তাছাড়া যাদের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে তারা রাধা কৃষ্ণের দোলযাত্রাও করে থাকেন। এই বিশেষ দিনটিতে পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই উপায়টি করতে পারেন আপনাদের তুলসী তলায়, তাহলে আপনাদের পরিবারের সমস্ত বাস্তু দোষ কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। কারণ তুলসী গাছ আমাদের বাড়িকে রক্ষা করে। তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং শুভ। যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়ির কোনো রকম ক্ষতি কেউ করতে পারে না। তুলসী গাছ বাতাবরণকে শুদ্ধ করে, তাই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনি তুলসী গাছের গোড়ায় পুঁতে দিতে পারেন এই দোল পূর্ণিমার শুভ দিনে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই বছর অর্থাৎ 2024 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। দোল পূর্ণিমা পড়েছে বাংলার 11ই চৈত্র 1430, ইংরাজির 25শে মার্চ 2024 সোমবার দিন। তবে পূর্ণিমা তিথি কিন্তু লেগে যাচ্ছে আগের দিন অর্থাৎ রবিবার সকাল 9টা বেজে 43 মিনিট থেকে, এবং পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল 11টা বেজে 48 মিনিট পর্যন্ত। কাজটি আপনারা করবেন সোমবার দিন, তবে চেষ্টা করবেন যে পূর্ণিমা তিথি থাকতে থাকতেই অর্থাৎ 11টা বেজে 48 মিনিটের মধ্যে কাজটি সম্পূর্ণ করার। এবার আমি আপনাদের বলে দেব কিভাবে কাজটি করবেন এবং কী কী সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। আমি প্রথমেই বলেছি বন্ধুরা যে দোল পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত পূর্ণ ও পবিত্র তিথি, তাই এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না। প্রতিদিনই সকাল সকাল বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে পারেন। আপনি কয়েক মাস এটি করে দেখুন, এটি আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। আপনার চিন্তাশীলতা, আপনার মননশীলতা, আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছু কিন্তু বাড়বে যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন। আপনি অর্থ উপার্জনের নতুন রাস্তাও খুঁজে পাবেন যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে পারেন। ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখুন, এতে আপনার ভাগ্যে সূর্যের উদয় হবে। তার আগে বিছানায় বসেই নিজের হাতের করতল দর্শন করবেন। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। বিছানায় বসেই আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নিয়ে তারপর ভূমিতে 3 বার প্রণাম করে তারপরে আপনি মাটিতে পা ফেলবেন। এইভাবে দিনটি শুরু করুন, এবং দোল পূর্ণিমা তিথিতে বাড়ি ঘর দোর নোংরা রাখবেন না। সকাল সকাল ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর সকাল সকাল স্নান সেরে নেবেন। পূর্ণিমা তিথিতে অনেকেই পূর্ণ নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন, যদি আপনার পক্ষে সেই সুযোগ থাকে তাহলে অবশ্যই গঙ্গা স্নান করবেন। যদি সেই সুযোগ না থাকে আপনি ঘরে স্নান করতে পারেন, কিন্তু স্নানের জলে সামান্য কর্পূর এবং কালো তিল মিশিয়ে স্নান করবেন, এর ফলে
ফলে আপনার অত্যন্ত ভালো ফল হবে এবং স্নান করবার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি গায়ে মাথায় বস্ত্রের সর্বত্র গঙ্গার জলের ছিটা দিয়ে দেবেন এবং ঘর দোয়ার তার আগেই পরিষ্কার করা হয়ে গেছে তাহলে ঘর বাড়ির সর্বত্রও গঙ্গার জলের ছিটা দিয়ে দেবেন। সেদিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা খুব ভালোভাবে পরিষ্কার করবেন, এক ঘটি জল ঢেলে দেবেন বাড়ির মুখ্য দরজায়। বাড়ির মুখ্য দরজা সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং আলোকিত রাখবেন যাতে মা লক্ষ্মী আপনার বাড়ির মুখ্য দরজা দিয়ে আপনার ঘরে প্রবেশ করে। অনেকেই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেন বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুরের সিংহাসন পর্যন্ত, সেটিও কিন্তু অত্যন্ত ভালো। পূর্ণিমা তিথিতে যদি আপনি মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেন সেটি আপনার বাড়িতে সমস্ত রকম বাস্তু দোষ দূর করে, মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত করে, মা লক্ষ্মী সেই ঘর ছেড়ে কোথাও যেতে পারেন না এবং তারপর আপনি পরিষ্কার বস্ত্র পরে চলে আসবেন ঠাকুর ঘরে। এই বিশেষ দিনে অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। অনেকেই বাড়িতে শুধু মা লক্ষ্মীর পুজো করেন কিন্তু নারায়ণ ভগবানের পুজো করেন না। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের যুগ্ম একটি আলেখ্য নিয়ে নেবেন, এটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো, আপনার ঘরের সুখ শান্তি সমৃদ্ধির জন্য অত্যন্ত ভালো, সংসারের সার্বিক মঙ্গলের জন্য মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। কারণ মা লক্ষ্মী এমন কোনো স্থানে যান না বা অধিষ্ঠান করেন না যেখানে ভগবান শ্রী নারায়ণ না থাকেন, তাই মা লক্ষ্মীর সাথে সর্বদা নারায়ণ ভগবানের পুজো করবেন, বৃহস্পতিবারে পূর্ণিমা তিথিতে বিশেষ করে অবশ্যই করবেন। দোল পূর্ণিমা তিথিতেও আপনি আপনার ঠাকুরের সিংহাসনে নতুন আসন পেতে অথবা আলাদাভাবে জলচৌকি পেতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাবেন। আপনি ফুলের মালা নিয়ে আসবেন, প্রদীপ ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে দেবেন, আপনার সাধ্যমতো ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। সেদিন প্রাণ ভরে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণের সামনে অঞ্জলি দেবেন, পুজো অবধি উপবাস রাখার চেষ্টা করবেন। পূর্ণিমা তিথি যতক্ষণ রয়েছে আমি আগেই উল্লেখ করে দিয়েছি, তার মধ্যে পুজো দেওয়ার চেষ্টা করবেন উপবাস রেখে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে দুটি নিখুঁত পান দিয়ে দেবেন, সেই পানটিতে যেন কোনো ছেঁড়া ফাটা না থাকে আগেই দেখে নেবেন এবং বোটা সমেত যেন থাকে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে সেই পান দুটি রেখে চন্দনের তিলক করে কিছু মঙ্গল সামগ্রী সেই পানের মধ্যে রেখে দেবেন। আপনি রাখতে পারেন একটি হলুদের গাঁট, সুপারি, কড়ি, পদ্মবীজ, অক্ষত আতপ চাল এবং একটি গোমতী চক্র। এখানে আমি অনেক কিছু মঙ্গল সামগ্রীর কথা উল্লেখ করে দিলাম, অন্ততপক্ষে তিনটি মঙ্গল সামগ্রী রাখার চেষ্টা করবেন। এই মঙ্গল সামগ্রীগুলো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অর্ঘ্য দেওয়া অত্যন্ত ভালো গৃহস্থ বাড়ির জন্য। এইভাবে আপনি পূজা করে নেবেন এবং পূজো করে নিয়ে আপনার যা মনস্কামনা আছে সমস্ত কিছু জানিয়ে আপনি ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং পূজোটি আপনি করবেন পূর্ণিমা তিথির মধ্যে। দেখুন, দোল পূর্ণিমা তিথিতে নানা প্রকার মিষ্টি জাতীয় জিনিস পাওয়া যায় যেগুলি দোলের জন্য অত্যন্ত ভালো, যেমন ফুটকড়াই, মট ইত্যাদি, তারপর নানা প্রকারের খাজা বা গজা জাতীয় জিনিসও এই দোল পূর্ণিমায় ওঠে বাজারে। আপনি সেই সমস্ত জিনিস দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন এবং ঠাকুরের সিংহাসনে সবার কাছে দোল পূর্ণিমার জন্য বিশেষ মিষ্টি নিয়ে এসে নিবেদন করবেন। বন্ধুরা, বিশেষ দিনে যদি বিশেষ মিষ্টি দিয়ে আপনি পুজো করতে পারেন এবং তারপর প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করেন তাহলেও কিন্তু জীবনে মিষ্টতা আসে এবং তারপর আপনি আপনার ঠাকুর ঘর ছেড়ে দেবেন। সেদিন অবশ্যই তুলসী তলাতেও একটি ঘিয়ের বাতি ধরাবেন, ধূপকাঠি দেখাবেন এবং তুলসী গাছে কিন্তু প্রতিদিন জল দেওয়া কর্তব্য, তাই প্রতিদিন জল দেবেন শুধু রবিবার এবং একাদশী তিনটি বাদ দিয়ে। তবে তুলসী গাছে জল দেওয়া কিন্তু কখনোই বাসি বস্ত্রে বা স্নান না করে করবেন না, তুলসী গাছে জল সর্বদা শুদ্ধ বস্ত্র পরে এবং স্নান করে তারপরই তুলসী গাছে জল দেবেন। আপনি একবার জল দিন কিন্তু সকালে দেবেন, কখনোই বেলা করে জল দেবেন না, সূর্যোদয়ের পরে তুলসী গাছে কিন্তু হাতও দেবেন না। তুলসী গাছ বাড়িতে থাকলে তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা, কোনো জুতো, চটি অথবা ঝাঁটা ইত্যাদি জিনিসপত্র তুলসী গাছের আশেপাশে কখনোই রাখবেন না। তুলসী গাছ আগেকার দিনে বাড়ির উঠোনে রাখা হতো তুলসী মঞ্চ বা ভিটা বানিয়ে, এখন সেসব দিন গেছে, এখন লোকে ফ্ল্যাটে রয়েছেন বেশিরভাগ লোকেরা এবং তারা ব্যালকনি বারান্দাতে তুলসী গাছ রেখে থাকেন, যাদের ছাদে রাখার সুবিধা আছে তারা ছাদে রেখে থাকেন। কিন্তু যেদিকেই রাখুন সর্বদা যেন খেয়াল রাখবেন
আলো বাতাস পায়, সূর্যের আলো যেন পায়, এবং উত্তর পূর্ব দিকে যদি তুলসী গাছ রাখেন তাহলে গৃহস্থ বাড়ির জন্য কিন্তু সেটা অত্যন্ত ভালো হয়, অত্যন্ত ফলপ্রদায় করে। তুলসী গাছে বাড়িতে থাকলে সকালবেলা যেমন জল দেবেন, সন্ধেবেলা প্রদীপ ধূপকাঠি অবশ্যই দেখাবেন এবং নিত্য সন্ধ্যা দেবেন তুলসী গাছে। তাহলে দেখবেন তুলসী গাছ কত সতেজ এবং সবুজ থাকছে এবং ঘরের বাস্তুও ভালো থাকছে। তুলসী গাছ শুধু বাস্তু নয়, ঘরে যে বাতাস আসছে সেই বাতাসটিকেও শুদ্ধ করে। তাই তুলসী গাছ বাড়িতে অবশ্যই রাখবেন, কিন্তু যত্ন সহকারে রাখবেন। এরপর আমি যেটা বলবো সেই কাজটি আপনাদের করতে হবে তুলসী তলায়। আপনি কিছুক্ষণ পরে আবার ঠাকুর ঘরে যাবেন, সমস্ত যা ভোগ আপনি নিবেদন করেছেন সেই সমস্ত ভোগ তুলে নেবেন এবং সেই সময় একটি নতুন হলুদ শালু কাপড় আপনি নেবেন। সেই শালু কাপড়ের মধ্যে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করেছেন সেই হলুদ শালু কাপড়ের মধ্যে সেই সমস্ত কিছু নিয়ে নেবেন। শুধু পান দুটি নেবেন না, কারণ পানগুলি শুকিয়ে যাবে। সেই মঙ্গল সামগ্রীগুলো সেই হলুদ শালু কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে বেঁধে একটা পুটলি মতো করে নেবেন এবং তারপর চলে আসবেন তুলসী তলায়। তুলসী মাকে প্রণাম জানিয়ে, তুলসী মার অনুমতি নিয়ে তবেই তুলসী মাটিতে আপনি হাত দেবেন এবং তুলসীর মাটি সামান্য খুঁড়ে সেই হলুদ পুটলিটি আপনি তুলসী তলায় পুঁতে দেবেন। যদি আপনার কাছে হলুদ রঙের কোনো নতুন শালু কাপড় না থাকে তাহলেও চিন্তা করবেন না, যদি আপনি জোগাড় করতে না পারেন এই মঙ্গল সামগ্রীগুলো শুধু আপনি নিয়ে গিয়ে তুলসী তলার মাটিতে পুঁতে দিতে পারেন, তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। বন্ধুরা, এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আছে। তাই বন্ধুরা, এই জিনিসগুলো তুলসী তলায় থাকলে তুলসী গাছ আপনার আরও বেশি ভালো ফল প্রদায় করবে। যখন আপনি তুলসী গাছে প্রতিদিন নিত্য সন্ধ্যা দেবেন, প্রতিদিন জল নিবেদন করবেন, তখন আপনার তুলসী গাছ আপনার ঘরের বাস্তু আরও ভালোভাবে পরিশোধিত করবে। এর ফলে আপনার ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে। আর যে ঘরে কোনো বাস্তু দোষ নেই, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আছে, সেই বাড়িতে এমনি অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। উন্নতি আসার পথে বা অর্থ আগমন হওয়ার পথে যে বাধাগুলি থাকে সেই সমস্ত বাধা কিন্তু দূর হয়ে যায় যদি ঘরের বাস্তু ঠিক থাকে। তাই বন্ধুরা, তুলসী গাছের যত্ন করুন, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আপনার বাড়িতে অর্থ অবশ্যই আসবে। তার সাথে সাথে দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করুন। সবশেষে বলবো, সেদিন কিন্তু নারায়ণ ভগবান এবং মা লক্ষ্মীর চরণে অবশ্যই আবির দেবেন। আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবার চরণে আপনি আবির দেবেন এবং তারপর সেই আবির আপনি আপনার বাড়ির যারা গুরুজনরা আছেন তাদের চরণে দেবেন এবং তারপর সবার সাথে আবির খেলতে পারেন। আগে ঈশ্বরকে, তারপর বাড়ির গুরুজনদের, তারপর বাড়ির সমস্ত সদস্যদের এবং তারপর বাড়ির বাইরে আবির খেলবেন। আবির খেলার কিন্তু এটাই নিয়ম এবং এইভাবেই আপনি আবির খেলবেন, তাহলে কিন্তু দোল পূর্ণিমার সম্পূর্ণ ফল আপনি পাবেন। দোল পূর্ণিমা তিথি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, তাই এই দিন যে খাবারই খান, আমিষ জাতীয় খাবার বা নেশা জাতীয় কোনো জিনিস কিন্তু আপনি গ্রহণ করবেন না, এর ফলে হিতে বিপরীত হবে। এবং যদি আপনার বাড়িতে কেউ আসে তাকে মুখ মিষ্টি করান, কারোর সঙ্গে তিক্ত ব্যবহার করবেন না, কোনো তিক্ত জিনিস বা তেতো জিনিস আদান প্রদানও করবেন না। সেই দিন সবার সঙ্গে মিষ্টতা রাখুন এবং নিজেও মিষ্টি জাতীয় খাবার খান এবং বাড়িতে যারা আসবে তাদেরও মুখ মিষ্টি করুন। সবাইকে একটি করে হলেও আবিরের তিলক অবশ্যই পরান এবং আবির খেলুন। এইভাবে আপনারা দোল পূর্ণিমা কাটান, এর ফলে আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবেই, আপনি নিজে অপার সৌভাগ্যের অধিকারী হবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।